নিজের বিধানসভা কেন্দ্রের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পল। গ্রামীণ মহিলাদের জন্য কর্মসংস্থান শিবিরের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিভিন্ন জেলা পর্যায়ে শুরু হয়েছে সচেতনতা শিবির, যেখানে কেভিআইসি পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর কর্মসংস্থান উৎপাদক কর্মসূচির মাধ্যমে গ্রামীণ মহিলাদের মধ্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মঙ্গলবার এমনই এক প্রশিক্ষণ শিবিরের সেমিনার অনুষ্ঠিত হলো আসানসোলে। উদ্বোধন করেন বিধায়িকা অগ্নিমিত্রা পল। আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে একটি আমরা সেমিনার অ্যারেঞ্জ করেছি। আসলে আপনারা জানেন যে 10 দিন আগে আমি দিল্লি গেছিলাম এবং মাননীয় শিল্পমন্ত্রী মিস্টার পীয়ূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং তখনই ওনাকে বলেছিলাম ওনার আন্ডারে ওনার মিনিস্ট্রিতে খাদি আছে। আমি যেহেতু ডিজাইনার এবং খাদি নিয়ে যদি আমার বিধানসভাতে কিছু করা যায় যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, আমি অত্যন্ত কি বলবো ধন্যবাদ জানাতে চাই মাননীয় মন্ত্রীকে যে পরের দিনই উনি এই উদ্যোগটা নিয়ে আমার সঙ্গে কেভিআইসি বোর্ডের মিটিং ফিক্স করে দিয়েছে এবং আজকেই তার ফল। আজকে কলকাতা থেকে কেভিআইসি ডিরেক্টর মিস্টার ডক্টর শিবাকুমার এবং তার টিম এখানে এসেছে। একটি অ্যাওয়ারনেস ক্যাম্প আজকে হচ্ছে, সেমিনার, যেখানে আজকে আমার বিধানসভা যারা প্রান্তিক মানুষ, আজকে প্রচুর মানুষ কাজ নেই, ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বাড়িতে বসে রয়েছে, তাদের জন্য যারা কাজ করতে চায়, যারা কাজ শিখতে চায়, যেরকম আজকে চরকাতে সুতো তৈরি করা, আজকে মাটির জিনিস তৈরি করা, আজকে মধু তৈরি করা, আজকে কাঠের জিনিস তৈরি করা, আজকে ধূপকাঠি তৈরি করা, যা কিছু এনারা শেখাবেন। দরকার হলে সেলফ হেল্প গ্রুপ বানিয়ে যদি লোনের ব্যবস্থা করতে হয় সেটা করা হবে। এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প এবং আজকে বিধানসভার আমার বিধানসভার মা বোনেরা আমার ভাইরা সবাই এসেছেন শেখার জন্য। তারা শিখতে চায়, তারা কাজ করতে চায়, তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তারা ভাতা চায় না, সে কারণে আজকে এখানে সেমিনার অর্গানাইজ করে। কখনো দিল্লি কখনো আসানসোল দৌড়ে বেড়াচ্ছে। শুধুমাত্র তার বিধানসভাই নয়, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মহিলাদের আর্থিক উন্নতির সাথে সাথে রয়েছেন। কখনো তিনি আমাদের প্রতিবাদের মুখ, আবার কখনো তিনি ভয়ঙ্কর দুর্যোগের রক্ষাকর্তা। এই বৈতরণীর কান্ডারি হল আসানসোল দক্ষিণের বিধায়িকা। আমাদের আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।